আপনাদের রেডিওর কথা মনে আছে? কানে লাগিয়ে শোনা অথবা ব্যাটারি লাগিয়ে শোনা রেডিও, একসময় রেডিও ধুম ছিল, মুঠোফোন এসে রেডিওর চাহিদা কমে গেছে। রেডিওর প্রধান আকর্ষণ ছিল বিবিসির সংবাদ, বিবিসি বাংলা, সন্ধ্যায় প্রবাহ, রাত 10:30 পরিক্রমা, এই দুটো শোনার জন্য আমরা নিজের অপেক্ষায় থাকতাম এবং চায়ের দোকানে, মুদি দোকানে বিবিসি বাংলা সংবাদ শোনার জন্য সবাই অপেক্ষা থাকত। দিন বদলে গেছে, বিবিসি বাংলা প্রায় 81 বছর পর তাদের রেডিও সম্প্রচার কার্যক্রম গত 31 ডিসেম্বর বন্ধ করে দিয়েছে। রেডিওতে আর বিবিসি বাংলার কোনো সংবাদ শোনা যাবে না, এটি একটা সময়ের দাবি ছিল। কিন্তু অনলাইন স্বাভাবিকভাবেই আপনি শুনতে পাবেন এবং তাদের অনলাইন ভার্সনগুলো আপনার অ্যাভেলেবল পাবেন, কিন্তু রেডিও যে স্মৃতিগুলো আমাদের মধ্যে জমে আছে সেটি আমাদের কাছে এখন কষ্টের। আমার পিতা এখন রেডিও শোনেন, আমাদেরকে রেডিও কিনে দিয়েছে একটা, তিনি রেডিও শোনেন। রেডিও শুনে হলো কি যে আমরা কল্পনায় দেখি সমস্ত কিছু। আমাকে যখন ইউক্রেন যুদ্ধের কথা বলছে আমি কল্পনায় ইউক্রেন যুদ্ধ দেখছি, যখন রেডিওতে নাটক হয় আমি কল্পনায় নাটকটাও দেখছি। মানে রেডিও একটা যে কোনো শ্রোতার মানে একটা কাল্পনিক জগৎ তৈরি করে ফেলে, এই ইফেক্টটা আমাদের মধ্যে আছে, সেই বোধগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু ডিজিটাল প্রজন্মের কাছে এটি নেই, মুঠোফোন চলে এসেছে হাতের মুঠোয়, ইন্টারনেট চলে এসেছে অ্যাভেলেবেল। এই জন্য বিবিসি বাংলা তাদের রেডিওর সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, আর কোনো দিন শোনা যাবে না রেডিওতে বিবিসি বাংলার সংবাদ। আরেকটি বিষয় হলো যে ঢাকার বাতাসে এখন জনগণের জন্যে বড় রকমের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নামে একটা সংস্থা আছে, তারা ঢাকার বাতাস স্কোর পরিমাপ করেছে গত শনিবার। তারা দেখেছে যে ঢাকার বাতাসে 221 স্কোর। এই স্কোরটা যদি এই এয়ার কোয়ালিটি স্কোরটা যদি 151 থেকে 200 মধ্যে হয় তাহলে সে ঝুঁকিপূর্ণ, কিন্তু বাংলাদেশে তো হয়ে গেছে 221। এই বাতাসটা দূষিত হওয়ার কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের মধ্যে নানা রকম রোগের সৃষ্টি করে, শ্বাসকষ্ট, অ্যাজমা তৈরি হয় এবং সারা বিশ্বে 70 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় বায়ু দূষণের কারণে। একটি প্রতিবেদনে আমি দেখেছি গতকাল যে বায়ু দূষণের শহর হিসেবে ঢাকা এখন শীর্ষে। এই জন্য আমাদের পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে এবং পরিবেশ খাপ করার জন্য আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। আরেকটি বিষয় খুব আনন্দের খবর, যে এই বছর এই 2023 সালের জুলাই মাসের মধ্যে রংপুর টু ঢাকার যে 4 লেনের সড়ক সেটা খুলে দেওয়া হবে। এর মানে হচ্ছে আপনি রংপুর থেকে ঢাকা পৌঁছবেন 4 ঘন্টায়, সকাল 8টায় যদি আপনি রংপুরে ওঠেন আপনি ঠিক 12টা 1টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবেন। 1টা থেকে 5টার মধ্যে অবশ্যই কাজ করে আপনি রাতে এসে বাসায় ঘুমোতে পারবেন। সুসংবাদ বাংলাদেশ, রংপুরবাসীর জন্য সুসংবাদ। সবাইকে ধন্যবাদ, এনআরএস টিভির সাথে থাকবেন।